ঋতুপর্ণা সেনগুপ্ত। মান্ডবী ব্যানার্জি, মান্ডবী ব্যানার্জি, মান্ডবীকে দেখেছিস নাটো? এতবার করে নাম ডাকছে, কোথায় কি বসে আছে বলতো মেয়েটা? ফোনটা কেন তুলছে না? এখনো আসছে না কেন মান্ডবী? কি ব্যাপার, ফোনটা কেন তুলছিল না? তাছাড়া সব ব্যাপারে তুমি লেট করো কেন বলতো? আজকের দিনেও কেউ লেট করে আসে? যাকে পাত্তা, শোনো, মাথা ঠান্ডা করে আমি যা যা বলছি সবটা শোনো। কিভাবে কি করতে হবে আমি তোমায় বলে দিচ্ছি। ইজ দ্যাট ক্লিয়ার? একদম আন্টি। ওইদিকে গোবর দেবী গ্রাজুয়েশনের সম্মান পাক, মেয়েতে থাকুক, আর এদিকে আমি ওর জীবনের সব থেকে বড় আনন্দটাই কেড়ে নেব। অল দ্য বেস্ট মান্ডবী। আপনি একবারের জন্যও আসবেন না পাচক মশাই? আমার ফলাফল আমি আপনাকে জানাতেও পারলাম না পর্যন্ত। আমাদের শংসাপত্র প্রদান অনুষ্ঠান কিন্তু এখনো বাকি আছে, তার আগে আমি সাহিত্যিক শ্রী প্রণবেন্দু মজুমদার মহাশয়কে অনুরোধ করব ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে কিছু বলার জন্য। স্যার, আমার সমস্ত সন্তান সম ছাত্রছাত্রীদের আমার তরফ থেকে ভালোবাসা, শুভেচ্ছা এবং আশীর্বাদ। আজ সমাবর্তন, তার মানে কলেজ জীবন শেষ, বৃহত্তর জীবনের শুরু। এরপর ভবিষ্যৎ কাকে, কোথায়, কিভাবে নিয়ে গিয়ে দাঁড় করাবে তা আমরা কেউই জানি না। কেউ হয়তো দারুণ নামি দামি হলেন, কেউ হয়তো মধ্যমেধা। এসব তো জীবনের হিসেব নিকেশ। আমি শুধু আজ একটা কথা বলে যেতে চাই, যারা যেখানেই পৌঁছুন না কেন, যত উঁচুতেই উঠুন না কেন, তাদের সবার পা যেন মাটিতে থাকে। আজ এই পর্যন্ত, এরপরে আমরা পরবর্তী অনুষ্ঠানে চলে যাব। কথা সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 7টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।